কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রি, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারী। খর্ব দেহ, নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ ভাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু। তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর মৃত, ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ দেহে, যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।